প্রিয় দর্শক, প্রকৃতি রঙের নতুন আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। খাওয়ার টেবিলে কিংবা ঘরে রাখা বোতল, জগ, গ্লাসে সারা রাত পড়ে থাকা পানি, সকালে পান করাকে কেউ বা হয়তো বিপজ্জনক মনে করে না। গাড়িতে কিংবা অফিসের পানির বোতলে থাকা পুরনো পানি বিশুদ্ধ হলেও দুই একবার ভাবা হয়, তবে তা গলায় ঢেলে দেন অনেকেই। লম্বা সময় কোনো পাত্রে পানি রেখে দিলে পান করার আগে কিছু বিষয় অবশ্যই জানা প্রয়োজন। বিশুদ্ধ হলেও এক বা একাধিক দিন কোনো পাত্রে পানি সংরক্ষণ করার পর সেই পানি আসলে কতটুকু নিরাপদ, সেই বিষয়ে আমি জানাবো আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। পানির স্বাদ, রাতভর গ্লাসে ঢেলে রাখা পানি পরদিন সকালে পান করলে স্বাদটা অন্যরকম মনে হয়। এর কারণ হলো কার্বন ডাইঅক্সাইড। গ্লাস ভরা পানিতে 12 ঘন্টা পর্যন্ত উন্মুক্ত রেখে দিলে বাতাসের কার্বন ডাইঅক্সাইড সেই পানিতে মিশে যেতে শুরু করে। এতে পানির অম্ল ক্ষারের মাত্রার ভারসাম্য হারায় এবং পানি বিষাদ হয়ে যায়। তারপরও এই পানি পান করা নিরাপদ। বেশিরভাগ বিশেষজ্ঞরা বিশ্বাস করেন সাধারণ কলের পানি 6 মাস পর্যন্ত ভালো থাকে। এই সময় অতিবাহিত হবার পর সেই পানি ক্লোরিন নষ্ট হয়ে যায়। সেই পানির ক্লোরিন নষ্ট হয়ে এমন পর্যায়ে পৌঁছায় যাতে ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মাতে শুরু করে। পানি উষ্ণ পরিবেশে থাকলে ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মানোর প্রক্রিয়া দ্রুত হয়। খোলা পাত্রের পানি, খোলা পাত্রে রাতভর বা তার বেশি সময় ধরে পানি রাখা নিরাপদ নয়, কারণ এই সময় পানিতে কি পরিমাণে ব্যাকটেরিয়া, ধুলাবালু ও ক্ষতিকর ক্ষুদ্র কণিকা ওই পানির উপর পড়ছে তা কল্পনাতীত। বোতলের পানি, দীর্ঘক্ষণ বোতলে রেখে দেওয়া পানি পান করাও নিরাপদ নয়, কারণ মানুষ যখন বোতলে মুখ ঠেকিয়ে পান করে তখন তার মুখ ও আশেপাশের ত্বক থেকে মৃতকোষ, ধুলাবালি, ঘাম, লালারস বোতলের অবশিষ্ট পানিতে মিশে যায়। আর লালারসে যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া মেশে তা সবাই জানে। এই সব কিছুর মিশ্রণ যদি লম্বা সময় পড়তে থাকে তখন তাতে ব্যাকটেরিয়া বংশবিস্তার করে। সেই পানি আবার পান করলে শরীরে সেই সব ব্যাকটেরিয়া প্রবেশ করে, যার থেকে নানান রোগ হতে পারে। আর সংক্রামক রোগাক্রান্ত কারো সঙ্গে পানি ভাগাভাগি করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। গাড়িতে থাকা পানি, রোদের তাপে গাড়িতে থাকা পানি দ্রুত গরম হয়ে যায়, ফলে ব্যাকটেরিয়ার বংশবিস্তারের জন্য আদর্শ স্থানে পরিণত হয়। এছাড়াও বিপিএ এবং অন্যান্য রাসায়নিক উপাদানে তৈরি বোতল থেকে রাসায়নিক উপাদান পানিতে মিশে যেতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরামর্শ, সারা রাত পাত্রে থাকা পানি যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায় তবে পান করতে অসুবিধে নেই। যে কোনো খোলা পাত্রে পানি রাখলে ঢেকে রাখতে হবে। বোতল থেকে পানি পান করার সময় বোতলের মুখে নিজের মুখ স্পর্শ করানো যাবে না, আর তা করে ফেললে একেবারে সবটুকু পানি পান করে নিতে হবে। পান করার পানি কখনোই গাড়িতে ফেলে রাখা যাবে না, গ্লাসে করে পানি পান করতে হবে সবসময়, আর তা প্রতিদিন পরিষ্কার করতে হবে।